দেখতে দেখতে ২৭ বছর পার করলেন তারা একসঙ্গে। একসময়ের পর্দা কাঁপানো জুটি ওমর সানি মৌসুমি। মাঝে অনেক ঘটনাই ঘটেছে, সংসারে নানা অশান্তি ঘটেছে, আর সম্প্রতি ঘটে গেছে মহা প্রলয়ঙ্কর ঘটনা। সেই প্রলয়েও তাদের সংসার অটুট আছে, তারা একই বন্ধনে আবদ্ধ আছেন। জায়েদ খান ওমর সানি কাণ্ডের পর মৌসুমি ওমর সানির সংসার টিকবে কি ভেঙে যাবে সেই শঙ্কাও জেগেছিল, কিন্তু সেই শঙ্কা সত্যে পরিণত হয়নি। দেখতে দেখতেই তাদের একসঙ্গে থাকার বয়স ২৭ বছর পেরিয়ে গেছে। ঢালিউডের সবথেকে আলোচিত দম্পতিও তাদেরকে বলা হয়। ফেলে আসা দিনগুলোই কখনোই পিছনে তাকাতে হয়নি ওমর সানি এবং মৌসুমিকে, তারা সব সময় এগিয়েছেন সামনের দিকে। মান অভিমান কখনো সেই ভালোবাসাটাকে কমিয়েছে, আবার কখনো বাড়িয়েছে। অভিনেতা ওমর সানির কাছে এই ২৭ বছরের সংসার জীবন সম্পর্কে জানতে চাইলে তিনি জানিয়েছেন, সবচেয়ে বড় কথা, আমরা দুজন দুজনকে পুরোপুরি জানি, শুধুই না বেশ ভালোভাবেই জানি। আমাদের দুজনের বোঝাপড়া ভালো, এক কথাই বলবো, দুজনের জানাশোনার কোনো গাফিলতি নেই। বাকি সময় একসঙ্গে তার সঙ্গেই কাটিয়ে দিতে চাই। একজন স্ত্রী, আমার সন্তানদের মা, একজন ফ্যামিলি গার্ডিয়ান হিসেবে সে চমৎকার। দীর্ঘ সংসার জীবনে তার উপর আমি পুরোপুরি খুশি। দীর্ঘ সংসার জীবনে মৌসুমিকে কোন কথাটি বলতে হয়নি, এই প্রশ্নের জবাবে গণমাধ্যমকে ওমর সানি বলেছেন, আমার সব কিছুই মৌসুমিকে বলে ফেলেছি, নতুন করে বলার কিছু নেই। দীর্ঘ এই সময়ে আমরা যেভাবে চেয়েছি সেভাবেই এখনও ভালো আছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ওমর সানি মৌসুমির সঙ্গে যে ছবিটি করতে চাননি, তাদের আলোচিত সেই ছবি দোলা, সেই সিনেমা করতে গিয়েই তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। দোলা ছবিটি ওমর সানি করতে চাননি, তখন ওমর সানি ফর্মে ছিলেন অনেক। দোলা যেহেতু একটি মেয়ের নাম এবং নারী কেন্দ্রিক ছবি, সেই জন্যই তিনি প্রথমে রাজি হননি। পরে কেমন করে জানি তিনি রাজি হয়ে গিয়েছিলেন, এবং তারপরে তাদের জানাশোনা, গভীরতা সম্পর্কের এবং প্রেম অতঃপর পরিণয়, তারপর দীর্ঘ ২৭ বছরের এই দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনে ওমর সানির এবং মৌসুমির সুখ আরও দীর্ঘায়িত হোক, তাদের দুই সন্তানকে নিয়ে তারা আগামীটা আরও ভালোভাবে কাটাক, সেই প্রত্যাশা যেমন তার ভক্তদের, সেই প্রত্যাশা আমাদেরও।